Mr. Problem TV, but keep smiling. অনেকে অ্যাপ্লিকেশন করেছেন সেই পদে নিয়োগ পাওয়ার জন্য। আমরা অনেকের ইন্টারভিউ অলরেডি আমাদের অফিস রুমে নিয়ে নিয়েছি। সারা সব ছিলেন তো বললেন যে সর্বশেষ একজন বাকি আছে ইন্টারভিউ দিতে, তাকে বললেন যে সবার সামনে নেওয়া হোক, তিনি যদি আজকে পাস করেন আমরা তাকে এখানে নিয়োগ দিয়ে দেবো। আপনারা সবাই সাক্ষী আছেন? জি, আপনি প্লিজ চলে আসুন। কি করেছেন? হ্যাঁ বলেন স্যার। বসেন বসেন বসেন, বসবো। হ্যাঁ বসে পড়ুন। আচ্ছা ঠিক আছে, আপনি কি ব্যাপার, আপনি নিচে নেমে বসেছেন কেন? আপনি উপরে উঠে বসুন। আগে বললি দেখো। আচ্ছা বলেন কি ব্যাপার, আপনি উপরে উঠে বসেছেন কেন? আপনি তো বললেন। আপনি আমার কাছে বসুন, আমার মতো করে বসুন, আমার মতো করে। এই কথা আগে বললি তো হয়, বাঙালি এক সমস্যা। ঠিক আছে, এখন তাহলে কি ব্যাপার, আপনি পানা পানামা পানামা একটা দেখেন না? ওহো, আপনাকে পা নামিয়ে বসতে বলা হয়েছে? জি স্যার। যত সব কোথা থেকে যে আসে। আচ্ছা যাই হোক, আপনি কি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা বলুন তো আপনার নাম কি? স্যার আমার নাম হচ্ছে এই বন্ধুটাকে কিরে, বান্ধবীটাকে হাইরে, আব্বাটাকে এই কই গেলি, মা বলে হারান, আর বন্ধুটাকে সনি রনি পনি দেখুন একটা ডাকতে পারে। ওকে ওকে ওকে, ঠিক আছে, আপনাকে নাম বলতে হবে না। আচ্ছা আপনার বাবার নাম কি? আমার আব্বার নাম স্যার, কোনটা রেখে কোনটা যে বলি, কোনটা রেখে কোনটা বলি মানে, এই একটা মানুষের বাবা কয়টা? হ্যাঁ কেন স্যার, আমার আব্বা এলে তিনটা তিনটা তিনটা। জি, আপনি আপনার কি কখনো শুনেছেন কোনো মানুষের বাবা তিনটা হয়? হ্যাঁ কেউ শুনুনি, একটা বুঝিয়ে বলুন তো। আর স্যার বুঝলেন না, একটা হইলো কি স্যার আমার নিজের আব্বা। আচ্ছা আচ্ছা। একটা হইলো কি আমার যে পীর বাবা। আচ্ছা। আর একটা হইলো কি আমার শ্বশুর আব্বা। উনি সেটাও সেরে ফেলেছেন তাহলে না? জি স্যার। আচ্ছা যাই হোক, তো আমরা তো বাবার নাম শুনলাম, তা আপনি কোন কোন বিষয়ে পড়াশোনা করেছেন? আমি স্যার সব বিষয়ে পড়াশোনা করেছি, মনে করেন বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, ফিলোসফি। থামেন 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 থামেন, আর বলতে হবে না, তার মানে আপনি সব বিষয়ে আপনার জ্ঞান আছে তাই না? জি স্যার, আই এম নলেজ অফ ডিপ ফ্রিজ। বাহ 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 বাহ, নলেজ অফ ডিপ ফ্রিজ না সবাই বলে, সবাই বলে। আচ্ছা তাহলে তো পৌরনীতি সম্পর্কে আপনার ধারণা আছে তাই না? অবশ্যই স্যার, পৌরনীতি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ও আচ্ছা আচ্ছা, তা বলেন তো পৌরনীতি কাকে বলে? স্যার পৌরনীতি হইলো গিয়া পৌরসভার ভিতরে ও বাইরে যে সকল সুনীতি ও দুর্নীতি বাস্তবায়িত হয় তাহাকেই পৌরনীতি বলে। চমৎকার সংজ্ঞা। এটা কি আপনার সংজ্ঞা না দেশি না বিদেশি সংজ্ঞা? স্যার দেশি সংজ্ঞা, যেটা চলে আর কি। তা অর্থনীতি সম্পর্কে তো আপনার অবশ্যই ধারণা আছে না স্যার? কি নীতি? অর্থনীতি। অর্থনীতি স্যার, অর্থনীতি। হ্যাঁ অর্থনীতি হলো যেই নীতি অবলম্বন করিয়া অন্যের পকেট হইতে নিজের পকেটে অর্থ আনয়ন করা হয় তাহাকে অর্থনীতি বলে। অসাধারণ অসাধারণ। আচ্ছা আচ্ছা, তা আপনার কাছে কি পরনীতি অর্থনীতি শুনলাম। আচ্ছা ইতিহাস তো পড়েছেন তাই না? জি স্যার। ইতিহাস ইতিহাস বলেন তো, ইতিহাস কাকে বলে? ইতিহাস 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 কি ব্যাপার, ভাষার কি হলো? না স্যার, ইতিহাস হলে কি কোন কর্ম শেষ করিয়া মুখের চর্ম দ্বারা যেই হাসি হাসা হয় তাকে ইতিহাস বলে। অসাধারণ অসাধারণ, এখন আপনি হাসছেন স্যার, বাবা চমৎকার। আচ্ছা এই চলচ্চিত্র কাকে বলে বলতে পারবেন? চলচ্চিত্র চলচ্চিত্র হ্যাঁ চলচ্চিত্র চলচ্চিত্র হ্যাঁ স্যার, বাংলা সিনেমায় প্রচন্ড শীতের মধ্যে নায়ক এবং নায়িকা হাত ধরাধরি করিয়া বৃষ্টির মধ্যে নাচিতে নাচিতে হঠাৎ যখন চিত্রাইয়া পড়িয়া যায় তখন তাহাকে চলচ্চিত্র বলে। অসাধারণ সংজ্ঞা দিচ্ছেন আপনি, চলচ্চিত্রের ব্যাপারে ব্যাপক ধারণা আছে তাই না স্যার? আচ্ছা তাহলে তো সংস্কৃতি সম্পর্কে আপনারও ধারণা আছে তাই না? অবশ্যই, কালচার ইজ দ্য আলচার অফ ইয়াং জেনারেশন। বাবা চমৎকার, তাহলে একটু বানান জিজ্ঞেস করি আপনাকে। অবশ্যই অবশ্যই। বাহ, আচ্ছা বলুন তো সংস্কৃতি বানানটা কিভাবে হবে স্যার? সংস্কৃতি হ্যাঁ স্যার, সংস্কৃতি হ্যাঁ সংস্কৃতি বানান করুন। কি হলো এখানে হাসার কি? না স্যার, এই যে সংস্কৃতি এ কি বানান
একি বানান আবার বলুন তো স্যার এই যে শ আড়া রড়ড়ড়ড়ড়কৃতি সংস্কৃতি বুঝলাম না তো একটু বুঝিয়ে বলুন তো স্যার আপনি বুঝলেন না আমাদের এখন বাংলাদেশের সংস্কৃতির যে এই অবস্থা দেশি এবং বিদেশি মিল্লা জিল্লা একটা ককটেল হয়ে গেছে তাই বানানটা এরকম হয়ে গেছে রড়ড়ড়ড়কৃতি বাহ 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 অসাধারণ বানান আচ্ছা দেখি আপনাকে একটু স্যার এত প্রশ্ন করলে তো চাকরি করবো না আচ্ছা বলুন তো সিডনি কোথায় এই স্যার দেখি এতক্ষণ পর ফিজিক্সের প্রশ্ন করে বসলাম সিডনি আমার বাম পাশে হলো কিডনি পায়ে গেছে স্যার পায়ে গেছে পাওয়ার কি হলো না স্যার আমার বাম পাশে হলো কিডনি আর ঠিক ডান পাশে সিডনি আল্লাহ আমাকে উঠিয়ে নাও বাহ চমৎকার সংজ্ঞা দিলেন আচ্ছা আপনাকে একটা ইংরেজি শব্দ বলি যেটা বাংলা বলতে পারবেন অবশ্যই স্যার অবশ্যই আচ্ছা বলুন তো ওয়েলকাম শব্দটি ওয়েলকাম ওয়েলকাম ও তেল আসিতেছে তেল আসিতেছে তাহলে কি দাঁড়ালো অসাধারণ সংজ্ঞা আচ্ছা তা বাংলা থেকে ইংরেজি করতে পারো তাড়াতাড়ি করো না আমার আবার একটু তারা আছে না আচ্ছা বলুন তো রোগীটি মারা গেল এটার ইংরেজি কি হবে রোগীটি মারা এতক্ষণ তো গড়গড় করে উত্তর দিয়ে দিলেন এখন সরি বললেন মানে আপনি পারছেন না ইংরেজি সম্পর্কে স্যার বাংলা সিনেমায় দেখেন না নায়কের বাবা নায়িকার বাবার মধ্যে তুমুল যুদ্ধ চলছে ফায়ার হয়ে গেল অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে কি হয় কি হয় করে অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল নায়ক দৌড়ে গিয়ে বলে ডাক্তার সাহেব আমার বাবার অবস্থা কি তখন ডাক্তার আসতে পেরে শুধু অসাধারণ না আচ্ছা আপনাকে কিছু বিপরীত শব্দ জিজ্ঞেস আর কত আচ্ছা বিপরীত শব্দ পারেন তাড়াতাড়ি আচ্ছা বলেন তো দিন দিন রাত রাত আকাশ আকাশ বাতাস ঠিক আছে বুঝতে পেরেছি আপনি এখন আসুন আপনি এখন আসুন আপনি এখন বসুন আপনাকে যেতে বলেছি আপনাকে আপনাকে আসতে বলেছি আই সে গেট আউট আই সে গেট কি হবে বুঝতে পেরেছি স্যার আপনি কি বোঝাতে চাচ্ছেন বুঝেছেন স্যার আপনার জন্য নিয়ে আসছি যত লাগে স্যার আপনি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন তোমা তোমা ঘুষ বলছেন কেন স্যার এটা তো বকশিস 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 না আপনি একটু আগে দেখেননি যে এখানে কারা কমিটি করেছে এই প্রতিষ্ঠান চালানোর জন্য এসব সৎ লোকদের জায়গায় আপনি আপনি ঘুষ দেওয়ার চেষ্টা করছেন আপনাকে তখন কিভাবে এটা বের করব আমি সেটাই খুঁজে পাচ্ছি না এই কে কোথায় আছিস ওকে বের কর স্যার একটু চেষ্টা করে দেখেন স্যার আবার বলছে এই ওকে বের করে স্যার এই